Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? Welcome to Bani's Kitchen. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়ি ঘন্ট কিভাবে রান্না করতে হয়। আমি মুগ ডালগুলো ভেজে সিদ্ধ করে নিয়েছি, হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন। এখানে আমি নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদমতো কাঁচা মরিচ আর 1 চা চামচ আদা রসুন পেস্ট। তারপর আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি কেউ পেঁয়াজ পেস্ট দিতে পারেন। এখানে আমি নিয়েছি আস্ত দুটো রুই মাছের মাথা, আপনারা চাইলে কাতলা মাছের মাথাও এখানে ইউজ করতে পারেন, এটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর আসুন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বাদামি রং হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, এবং বাদামি রং হয়ে গেলে সেখানে আমি সব মশলাগুলো অ্যাড করব। সব মশলাগুলো আমি এখানে অ্যাড করছি। সব মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষাতে হবে। আমি এখানে পিরিশটা দিয়ে সামান্য একটু পানি দিয়েছি, পানিটা বেশি না দেওয়ার চেষ্টা করবেন। আমি পানি দেওয়ার পরে মশলাটা ভালো করে কষাবো। কষানোটা ততক্ষণ করতে হবে যতক্ষণ উপরে তেল চলে না আসবে। যখন উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে একেবারে পারফেক্ট। এখন আমি এখানে রুই মাছের মাথাগুলো দিয়ে দিব। রুই মাছের দুটো আস্ত মাথা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুটো মাথা দিয়ে দিলাম। এখন আমি মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখানেও আমি সামান্য কিছু পানি অ্যাড করব, হাফ কাপের মতো, যাতে মাথাগুলো সিদ্ধ হয়ে যায়, কষানোটা পারফেক্ট হয়। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যাতে মাথাটা ভালো করে কষানো হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত কষানো না হয় আমি আপনাদের মাঝে 10 মিনিট পর ফিরে আসব। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন 10 মিনিট পরে ফিরে এলাম, পুরো পারফেক্ট কষানো হয়ে গেছে। এখন তার মধ্যে আমি সিদ্ধ করা ডালগুলো অ্যাড করব। মাথাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। এই ডাল দিয়ে দেওয়ার পরেও আপনাকে ভালো করে কষাতে হবে। চেষ্টা করবেন ডালের পানিগুলো ঝরিয়ে নিতে সিদ্ধ করার পর। এখন আমি ডালটা মাছের মাথার সাথে ভালো করে কষিয়ে নিব। আমি এখন ডালের জন্য 10 মিনিট অপেক্ষা করব। ঢেকে দিয়েছি, আমি ফিরে এলাম 10 মিনিট পর। ডালগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কেজির মতো পানি ইউজ করছি, যাতে ভালো করে ডালটা আরেকটু নরম হয়, পেস্ট পেস্ট ভাব চলে আসে। আমি 1/2 কেজির মতো পানি ইউজ করেছি। এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখব 20 মিনিটের জন্য। ভিউয়ার্স, আমার 20 মিনিট পরে ফিরে এসে দেখছি আমার ডাল পুরো পারফেক্ট, একেবারে খুব সুন্দর কালার চলে আসছে, এবং সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা ফলো করে বাসায় রান্না করবেন। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।